মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সে আমাদের একটা কথা বলে, বলে যে মানুষের মনে একবার যদি লোভ লালসা বংশ বৃদ্ধি করে না, সে মানুষ আর বদলাতে পারে না, আর পাল্টাতে পারে না। কিন্তু তোমাকে আমি একটা কথা অ্যাডভাইস অবশ্যই করবো, যদি নিজের ভালো চাও প্লিজ একটা ভালো মানুষ হয়ে দেখাও। আর আজকে যা তুমি করেছো, দয়া করে এই কাজ করার চেষ্টা কোনোদিন করো না, আর নিজেকে হিউমিলেট করো না প্লিজ। তোমাকে আমি একটা কথা অ্যাডভাইস অবশ্যই করবো, যদি নিজের ভালো চাও চাও প্লিজ একটা ভালো মানুষ হয়ে দেখাও। নিজের মুখে যখন স্বীকার করলে যে তুমি শ্যামলীকে ভালোবাসো না, তাহলে তো আমার কোনো ভয়ই নেই। তোমাকে আমি পেয়েছি আর পণিক্ষেত, তার আগে তো আমি কিছুতেই থামব না, কিছুতেই না। খুব অল্প করে চিকেন আর রুটি রাখলাম, খেয়ে নিস। মামনি আমার ভালো লাগছে না, আমি খাবো না। উমা খাবি না মানে? আরে খাবো না মানে আমার খিদে নেই তাই খাবো না। কেন কি কেন? আচ্ছা কি হয়েছে এটা কি বলতো, তোর কি হয়েছে? আরে কি হতে যাবে, কিছুই হয়নি। মন খারাপ তোর? মন খারাপ কেন হবে? মাকে মিথ্যে বলছিস, পারবি? অহনা বাড়ি ছেড়ে চলে গেছে বলে তোর মন খারাপ করছে? আমি মামনি অহনা অনেক বছর আগে আমার জীবন থেকে চলে গেছে গো, তাই বাড়ি থেকে চলে গেছে বলে আমার মন খারাপ কেন হতে যাবে? করছে না মন খারাপ, ঠিক বলছিস? মাথাটা খারাপ হয়ে গেছে জানো তো, কি বলছো কি তুমি? আমার খুব খুব টায়ার্ড, আমি আমার ঘুম পাচ্ছি, ঘুমাতে চাই, তাই বলছি কিছু খাবো না। আচ্ছা এত বড় রাত না খেয়ে তুই শুয়ে পড়বি, তোর ঘুম আসবে? আমি তোমাকে বোঝাতে পারছি না, আমি বলছি আমি প্রচন্ড টায়ার্ড, আমি জাস্ট বালিশে মাথাটা রাখবো আর ঘুমিয়ে পড়বো, এত ঘুম পাচ্ছে, প্লিজ বোঝো। আচ্ছা ঠিক আছে, ফ্রিজে খাবারটা রেখে দেবো বুঝলি, খিদে পেলে মাইক্রোওয়েভ করে নিস। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। কিছু খেলো না ছেলেটা। কি হলো বড় মামি, দাদা ভাই ডিনার করলো না? আর বলিস না, কি যে করে না ছেলেটা, কিচ্ছু খেলো না, দেখ ভালো লাগে না আমার। রাতে দাদা ভাই কিছু খেলো না, নির্ঘাত অহনাকে মিস করছে, এই খবরটা তো দিতে হবে। আবার মামুনি কেন একটা কথা একবার বললে কিছুতে বুঝতেই যায় না, বলছি এখন ও না টায়ার্ড লাগছে, সেই বার বার এক জিনিস। মামুনি আমি তো তোমাকে আমি আজ থেকে এই ঘরেই থাকবো, রাত্রে এই ঘরেই শোবো, তাই সবকিছু নিয়ে এসেছি, আমি আপনাকে বিরক্ত করব না। শ্যামলী দেখুন আমি খুব টায়ার্ড, আমি একটু রেস্ট নেব, প্লিজ আপনি নিজের ঘরে যান। এটাই আমার ঘর। শ্যামলী আপনি গেস্ট রুমে থাকেন, প্লিজ নিজের ঘরে যান। কেন যাব আমি গেস্ট রুমে, কেন থাকবো আমি? কি গেস্ট এই বাড়ির অতিথি? শ্যামলী আপনি দাঁড়ান স্যার, দাঁড়ান। আজ আপনি কোনো কথা বলবেন না, যা বলেন আমি বলবো আর আপনি শুনবেন,
এই যে আমি আপনার ঘরে থাকি না, আমরা একসঙ্গে থাকি না, আপনাকে আমি স্যার বলে ডাকি, এটাই অহনাকে বার বাড়তে সাহায্য করেছে। অহনা ভেবেই নিয়েছে যে আমাদের মধ্যে যোজন মাইল দূরত্ব, আর সেই ফাঁকটাতেই ও জায়গা করে নেবে। না স্যার, সেটা আমি হতে দেবো না। শুধু অহনা কেন, পৃথিবীর কাউকেই আমাদের মাঝখানে জায়গা করতে আমি দেব না, কিছুতেই না। হ্যাঁ, আমি জানি যে আপনি আমায় বন্ধু ভাবেন, ভাবুন বন্ধু, কিন্তু আমি আপনাকে স্বামী বলেই মনে করি, স্বামী বলেই ভাবি, আর তার অধিকারের জোরেই আমি এই ঘরেই থাকব। শ্যামলি দেখুন, আমি আপনাকে এমন কোনো কথা বলতে চাই না যাতে আপনি আঘাতপ্রাপ্ত হন, কিন্তু শ্যামলি আমরা তো সত্যি স্বামী স্ত্রী নই, তাহলে আমরা তো এইভাবে এক ঘরে থাকতে পারি না। কেন পারি না স্যার, কেন পারি না? আমি তো বললাম আমি ঘরের এক কোণায় পড়ে থাকবো, আপনাকে বিরক্তও করবো না, কিন্তু আপনারা আমার সম্পর্ক নিয়ে অহনাকে আমায় কৈফিয়ত দিতে হবে কেন স্যার? অহনা কেন আমায় প্রশ্ন করবে যে তোমরা কেন এক ঘরে থাকো না, কেন স্যারকে স্যার বলে ডাকো, কেউ স্বামীকে তার স্যার বলে ডাকে? এসব কেন প্রশ্ন করবে? ওকে কে অধিকার দিয়েছে আমাকে অপমান করার, আমায় কষ্ট দেওয়ার? আপনি কেন অহনাকে এত সিরিয়াসলি নিচ্ছেন বলুন তো? আমি আপনাকে আগেও বলেছি, কেন গুরুত্ব দিচ্ছেন ওকে এত? আমি বুঝতেই পারছি না আপনি কেন ওকে আমাদের দুজনের মাঝখানে এন্ট্রি নিতে দিচ্ছেন। স্যার, অহনার বলা না বলাটাই শেষ কথা নয় স্যার, আপনি তো আমাকে বুঝতেই পারছেন না, বুঝতে চাইছেনও না। আপনি বুঝতে পারছেন না যে মুখে ওরকম মিষ্টি ভাষা সান্ত্বনা দিয়ে সবকিছু হয় না, অহনাকে উপেক্ষা করা যায় না। যতই হোক স্যার, অহনার বলা কথাগুলো তো মিথ্যে নয় স্যার, আপনি খুব ভালো করে জানেন যে আমি কোন অবস্থায় দাঁড়িয়ে কথাগুলো বলছি। আর যেটা হলো, সেখানে শ্যামলী যতই বুক চেতেই লড়াই করুকটা কেন, শ্যামলী ভয় পাচ্ছিল। হ্যাঁ, আমার ভয় হচ্ছিল, বারবার মনে হচ্ছিল যদি পুরনো সব স্মৃতি যদি আপনার মনে পড়ে গিয়ে আপনি যদি আবার অহনার প্রতি দুর্বল হয়ে যান তখন কি হবে? তারপর যখন আপনি আমাকে মাঝপথে ফিরে আসতে বললেন না, তখন আমার মনে হচ্ছিল যে হয়তো আপনি বাড়ি ফিরলেন, আমাকে আমাকে দরজা খুলতে হলো, আর দরজা খুলে আমি দেখলাম যে আপনি অহনাকে নিয়ে বাড়ি ফিরেছেন, তখন কি হবে? আমি ভয় পাই স্যার, আপনাকে হারিয়ে ফেলার ভয় আমি পাই স্যার। যদি এক ঘরে থাকলে ভয়টা একটু কমে, তাতেও আপনার আপত্তি? আমি তো বলছি আমি আপনাকে বিরক্ত করবো না, আমি এক ফোঁটাও বিরক্ত করবো না আপনাকে, তাতেও আপনার অসুবিধা স্যার? এইটুকু ভরসা আপনি আমায় করতে পারছেন না, এইটুকু অধিকার আমি আপনার কাছ থেকে চাইতে পারি না স্যার। কেন স্যার, কিসের এত ভয় আপনার? আমি তো বলছি বিরক্ত করবো না স্যার আপনাকে, সত্যি বিরক্ত করবো না, তাও আপনি রাজি হচ্ছেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।